আজকে আমি সকাল সকাল একদম বেরিয়ে পড়েছি, তো জানি আজকে কোথায় যাব, তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো তার আগে বলে দিই যে এখন মোটামুটি 8:30 বাজে, তো আজকে মোটামুটি কলকাতা থেকে অনেক দূরেই চলে এসেছি। আজকে তোমাদেরকে ব্যান্ডেল চার্চ নিয়ে চলে এসেছি, তোমাদেরকে ব্যান্ডেল চার্চটা পুরোটা ঘুরিয়ে দেখাবো, অবশ্যই যতটা আমাকে ভিডিও করতে অ্যালাউ করবে ততটাই। তো যাই হোক না কেন, যাই এখন মোটামুটি কাছাকাছি এসে গেছি, তো তোমাদেরকে ভিতরে নিয়ে যাব। 8:00 থেকে ব্যান্ডেল চার্চ খুলে যায়, বিকেল 4:00 অবধি খোলা থাকে। তো তোমরা শীতকালে যদি একটু কলকাতা থেকে দূরে কোথাও একটা মনোরম পরিবেশের জন্য আসতে চাও, তো অবশ্যই তোমরা ব্যান্ডেল চার্চে আসতে পারো। আর হাওড়া থেকে ব্যান্ডেল চার্চে ট্রেন পাবে, সেই ট্রেনে তোমরা আসতে পারো। আর হাওড়া অবধি কী করে আসবে সবাই জানোই, তো অবশ্যই তোমরা ব্যান্ডেল চার্চ চাইলেই আসতে পারো। তো আমি আজকে তোমাদেরকে ব্যান্ডেল চার্চটা যতটা পারবো ততটা ঘুরিয়ে দেখাবো, তো চলো যাওয়া যাক এখন ব্যান্ডেল চার্চের দিকে। তো সকাল সকাল কিছু সেরকমভাবে খেয়ে বেরাতে পারিনি, সেজন্য ব্রেকফাস্ট করবো বলে এখন একদম সামনের একটা রেস্টুরেন্ট কাম হোটেলও বলতে পারো তোমরা, সেখানে চলে এসেছি। এখানে একটু ব্রেকফাস্টটা করে নিই, তারপর ব্যান্ডেলের ভিতরে যাব। কী ব্রেকফাস্ট করছি সেটা তোমাদেরকে দেখাবো, চলো। এই হচ্ছে ব্রেকফাস্ট, চলে এসেছে এখন। এখন ব্রেকফাস্টটা খেয়ে নিই, দেন ব্রেকফাস্টটা খেয়ে নিয়ে তারপর ব্যান্ডেল যাবো। এই হচ্ছে ব্রেকফাস্ট, বেশ গরম গরম লুচি আর ডাল, তো দেখেই লোভ লাগছে এখন সকাল সকাল ব্রেকফাস্টটা করে নিই, চলো। এই হচ্ছে গরম গরম লুচি আর ডাল, মুখে পুরে দিই এবার। সকাল সকাল এরকম ব্রেকফাস্ট করে রাখি যাই, তো আবার কলকাতা থেকে এত দূরে এসে জাস্ট জমে যাবে। তো ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, তারপর বেরিয়ে আবার ব্যান্ডেল যাবো, যখন তখন ব্লগটা কন্টিনিউ করছি, চলো। তো ব্রেকফাস্ট ব্রেকফাস্ট কমপ্লিট, একদম বেরিয়ে গেছি, আর পেছন দিকেই আছে একদম ব্যান্ডেল চার্চের গেটটা, চার্চের ভিতরে ঢোকার। তো এখন চলো ভিতরে যাবো আর তোমাদেরকে দেখাবো যতটা ভিডিও করে দেখানো পসিবল, চলো এখন যাই ভিতরে। Oh,
ব্যান্ডেল চার্চের ভিতর ঢুকবো এখন চার্চে। এই হচ্ছে এন্ট্রেন্স ভিতরে ঢোকার। তো অনেকটা হাঁটার পর তোমাদেরকে দেখিয়েছি আস্তে আস্তে, আর এদিকে অনেক কিছু আছে সেগুলোও তোমাদেরকে দেখিয়েছি। তারপরে হচ্ছে মেন এন্ট্রেন্সটা পেয়ে গেছি চার্চের ভিতর ঢোকার। সামনেই দেখো লেখা আছে ফাউন্ডেড 1599, মানে হচ্ছে 1599 খ্রিস্টাব্দে কিন্তু এই চার্চ প্রতিষ্ঠা হয়েছিল, 1599 খ্রিস্টাব্দে। ভাবতে পারছো আজ থেকে কত বছর আগেকার কথা, মানে এতগুলো বছর তারপর কেটে গেছে কিন্তু এই চার্চের। তো এখন চার্চটা অনেকটা ডেভেলপ হয়েছে, অনেক কিছু নতুন নতুন জিনিস হয়েছে চার্চে। কারণ আমিও এসেছিলাম এই চার্চে আগে, 2015 কি 2016 এসেছিলাম, আমার এক্স্যাক্ট মনে নেই, তখন আমি কলেজে পড়তাম, আমার কলেজ লাইফ ছিল। তো এই চার্চে আমি এসেছিলাম। এই হচ্ছে চার্চের মেন এন্ট্রেন্স, উপরে মাদার মেরি যিশুকে কোলে নিয়ে আছেন, আর এখানে নিচে ফাউন্ডেডটা লেখা আছে 1599। তো এই হচ্ছে চার্চের মেন এন্ট্রেন্স। এবার চার্চের ভিতরে যাবো, তোমাদেরকে ভিতর থেকেও চার্চটা একদম দেখাবো যতটা দেখাতে পারবো। তো এইখানে দেখো চার্চের ভিতর ঢুকতেই কিন্তু চার্চের ইতিহাসটা পেয়ে গেছি, ব্যান্ডেল গির্জার ইতিহাস। এই হচ্ছে ইতিহাসটা, তোমরা স্ক্রিনটা পজ করে একটু পড়ে নাও। দেখো এই হচ্ছে পুরো ইতিহাস চার্চের, কিভাবে প্রতিষ্ঠা হয়েছে বা কিভাবে কি হয়েছে সব কিন্তু এখানে লেখা আছে। দেখো এখানে বেশ সুন্দর করে বসার জায়গা করা হয়েছে, আর প্রার্থনার জায়গা, এখানে সব ক্যান্ডেল জ্বালায়, এই যে এই সামনেটায় ক্যান্ডেল জ্বালানো হয়। তো আমি এখানে একদম যতটা সম্ভব মিনিমাম আস্তে আস্তেই কথা বলছি। তো মা এখানে দেখো ছোট্ট ছোট্ট দুটো বিড়াল, ওর এখানে জল খাচ্ছে বিড়াল দুটো, একটা বাচ্চা আছে একটা বড় আছে, আর এখানে সব ক্যান্ডেল জ্বালানো হয়। জায়গাটা দেখিয়েছিলাম যেখানে সবাই ক্যান্ডেল জ্বালায়, আর তার পাশেই একটা এরকম জায়গা আছে যেখানে কিন্তু যেখান থেকে কিন্তু আপনা আপনি জলটা ওঠে। এখানে কিন্তু কোনো পাইপ লাইন নেই, কিচ্ছু নেই, এখানে কিন্তু জলটা আপনা আপনি ওঠে। তো সবাই এখান থেকে জল নিচ্ছে, আমিও নেব। তো দেখো এখানে জলটা কিন্তু কন্টিনিউ এখান থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু কোনো পাইপ লাইন নেই বা কিছুই নেই এখানে। আর এখানে তোমরা চাইলে পয়সাও ফেলতে পারো, নিচে প্রচুর পয়সা ফেলেছে লোকে, যার যার মনের উইশ আছে সেগুলো তোমরা করে এখানে পয়সা ফেলতে পারো, আর এখান থেকে জলও নিয়ে যেতে পারো। তো সবাই জল নিচ্ছে। তোমাদেরকে এখন যেটা দেখালাম সেটা হচ্ছে হোলি ওয়াটার, বললামই যে জলটা কিন্তু অটোমেটিক ওখানে আসে, ওখানে কিন্তু কোনো পাইপ নেই, কোনো কল নেই, কিছু নেই, ওখানে কিন্তু জলটা অটোমেটিক নিচ থেকে আসে, বাট কীভাবে আসে সেটা গড নোজ। তো তোমাদেরকে সেই জায়গাটা দেখিয়ে দিলাম, আমি একটু বোতলে করে জল নিয়ে নিয়েছি, হোলি ওয়াটার বলে এটাকে কিন্তু। একটা ব্যালকনি টাইপের আছে, এই যে নিচ থেকে উঠেছিলাম দেখো ভিতরে, তো এই ব্যালকনিটা দিয়ে এখন উপরে উঠছি, ছাদও বলা যেতে পারে কাইন্ড অফ। তো চলো এখন উপরে যাই, অনেকটাই সিঁড়ি আছে দেখো, অনেকটাই সিঁড়ি উঠে এসেছি, অলরেডি হাঁপাচ্ছি, অনেকগুলো সিঁড়ি উঠে পড়েছি। দেখো অনেকটা নিচ থেকে কিন্তু সিঁড়িটা এরকম ঘুরে 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 ঘুরে
স্কোয়ার শেপে কিন্তু সিঁড়িটা করা হয়েছে। আমি ভিতরে উপরে উঠছি, এই হচ্ছে সিঁড়ি, এখান দিয়ে হচ্ছে ওপরে উঠছি। দেখো অনেকটা সিঁড়িটা অনেকটা বড়। তো এই দেখো উপরে উঠে এসেছি, একদম ব্যালকনি টাইপের একটা। আর এইখানে মাদার মেরি আছে। তো এই হচ্ছে জায়গাটা, দেখো। মতো জায়গাটা যেটা বাইরে দিয়ে দেখাচ্ছিলাম তোমাদের, এখানে একটা ঘড়ি আছে, এখানে বিশাল বড় একটা ঘড়ি যেটা কিন্তু চলছে, আর বিশাল একটা ঘন্টা টাইপের করা হয়েছে এখানে। আর উপরে আছে ক্লকটা, বলতে গেলে এটা ক্লক টাওয়ারের মতন একটুখানি। ওর উপরে কিন্তু যীশু খ্রিস্টের ওই ক্রসটা আছে, তোমরা প্রার্থনা করতে পারো। এই যে এখানেও ক্যান্ডেল জ্বালানোর কিন্তু জায়গা আছে, তো তোমরা এখানে এসেও ক্যান্ডেল জ্বালাতে পারো। অনেকে এখানে এসে ক্যান্ডেল জ্বালাচ্ছে, ক্যান্ডেল জ্বলছে অলরেডি। এই যে এখানে একদম উপরটায়, এখানে এসে প্রে করতে পারো। এখানে প্রচণ্ড রোদ, আমি ঠিকঠাক তাকাতে পারছি না, ভাবছি একটু ছাওয়ায় যাবো, একটু নিচের দিকে যাব। আর এই ঠিক এই এখানটায় সামনেটা তোমাদেরকে আমি দেখিয়েছি, এই হচ্ছে এই সামনেটা, এইখানটায় কিন্তু ক্যান্ডেল জ্বালাতে পারো, তোমরা এসে প্রে করতে পারো। আর ভিতরেও প্রেয়ার হয়, বাট ক্যান্ডেল তোমরা এখানেও জ্বালাতে পারো। তো তোমাদেরকে উপরটায় দেখালাম, এখন উপরে চলে এসেছি। পাশে যে ওটা ঘড়িটা ছিল ওটাও তোমাদেরকে দেখিয়েছি, পুরো এই জায়গাটা কিন্তু তোমাদেরকে দেখালাম। তো চলো এবার নিচে যাই। তো দেখো এখানে কিন্তু সব কবর দেওয়া হয়, তোমরা দেখতেই পাচ্ছ আশা করি। আর একটু জুম করি, আমি এখন উপর থেকে একদম দেখাচ্ছি, যেহেতু নিচ থেকে দেখাতে পারবো না। এইগুলো সব কবর দেওয়া হয় এখানে, চার্চের ভিতরেই একটা জায়গা আছে সেখানেই। তো এখানে দেখো সব ইন্ডিভিজুয়ালি সবার নাম বা যার ডিটেলস সব কিছু কিন্তু লেখা আছে, ইয়োর ডেথ সব বার্থ ডেথ সব লেখা আছে ডেটগুলো। সো দেখো তোমাকে দেখে ওপর থেকে একদম দেখাচ্ছি আমি, এখানে সব দেওয়া হয় কবর। জানতে পারলাম যেটা আমি এক্ষুনি তোমাদেরকে দেখিয়ে দিলাম সেটাও, এখানে যা জানতে পারলাম তোমাদেরকে নিচে যেই কবরগুলো দেখালাম একদম নিচে দেখতে পাচ্ছ, সেই যে দেখা যাচ্ছে সেইগুলো হচ্ছে তোমরা এখানে হচ্ছে মানা হয় যে 35 বছর হলে দেন ওই কবরগুলো তুলে আবার সেখানে নতুন কবর দেওয়া যাবে। আর কিছু এমনি কয়েকটা তৈরি করে রাখা আছে কবর, যেগুলোতে হয়তো মানুষের মৃত্যু হলে তারপর কবর দেওয়া হবে বলে সেগুলো কয়েকটা তৈরি করে রাখা আছে সেখানে। কিন্তু উপরে নেম প্লেটের জায়গাটা পুরো ফাঁকা আছে, ফাঁকা রাখা আছে। তো তোমাদেরকে সেইটা বলে দিলাম, যা ডিটেলস আমি জানতে পারবো এখানে সব তোমাদেরকে আমি জানানোর চেষ্টা করব। তো চলো এবার যাই নিচে। তোমাদেরকে চার্চের ভিতর দেখালাম, চার্চের বাইরে দেখালাম। আমি মোটামুটি চার্চে তোমাদেরকে বলেইছি যে চার্চে এসেছি হচ্ছে তোমার 2015 কি 16-তে, তখন কিন্তু এত কিছু ছিল না। এই যে এখানে এত সুন্দর সুন্দর মূর্তি দেখতে পাচ্ছ, এত সুন্দর সুন্দর স্ট্যাচু দেখতে পাচ্ছ, সেগুলো কিন্তু ছিল না। সেগুলো মনে হয়তো 3-4 বছর হলো করা হয়েছে এগুলো, এগুলো কিন্তু ছিল না তখন। এই জায়গাটা পুরো মাঠ ছিল, আমরা আনফর্চুনেটলি যখন এসেছিলাম চার্চে তখন কিন্তু চার্চে ঢুকতে পারিনি, কারণ 1 জানুয়ারি ছিল, আর 1 জানুয়ারি করে চার্চ বন্ধ থাকে যেহেতু, সেই জন্য ভিতরে ঢুকতে পারিনি, আমাদেরকে বাইরে থেকেই দেখতে হয়েছিল। তো এই জায়গাটায়
মাঠ ছিল পুরো, এই মাঠের মধ্যেই কিন্তু আমরা এখানে বসে আমরা লাঞ্চ করেছিলাম, কারণ বাড়ির থেকে সব কিছু বানিয়ে এনেছিলাম। আমরা অনেকজন মিলে এসেছিলাম, আমাদের ফ্যামিলির সাথে এসেছিলাম, তো তখন এখানে বসেই সব কিছু করেছিলাম। আর এই জায়গাটা এত সুন্দর করে সাজানো ছিল না, এখন এই জায়গাটায় কোনো নোংরা করতে দেওয়া হয় না, একদম বন্ধ করে রাখা হয়। তো তোমাদেরকে পুরো ব্যান্ডেল চার্চটা আমি ঘুরিয়ে দেখালাম, অবশ্যই যতটা পেরেছি ততটা, কারণ একদম ভিতরে প্রেয়ার রুমে তো অ্যালাউ নয় ভিডিও, তো সেই জন্য সেই জায়গাটা করতে পারিনি। বাট এন্ট্রেন্স থেকে ঢোকা থেকে ভিতরে যা যা আছে, বাগান টাগান, উপরে ব্যালকনিতে উঠে অনেক কিছু আছে, সব তোমাদেরকে দেখিয়েছি। একটা গড়ি আছে যেটা দূর থেকে দেখা যাচ্ছে, সেটাও তোমাদেরকে দেখিয়েছি। তো হোপফুলি আজকে ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পার্টটা এখানেই শেষ, কারণ এরপরে আরও অন্যান্য জায়গায় যাওয়ার প্ল্যানিং আছে, তো দেখা যাক কতটা কী করতে পারি। তো নেক্সট ব্লগে হয়তো আসবে সেগুলো। তো আজকে ব্যান্ডেল চার্চের ভিডিওটা তোমাদের কেমন লাগবে সেটা অবশ্যই জানাও, আর তোমরাও ঝটপট করে ব্যান্ডেল চার্চে চলে এসো, যারা যারা আসতে চাও বা যারা যারা এসেছো তারাও আবার করে চলে এসো, একবার ঘুরে যাও, এসে খুব শান্তি লাগে ভিতরে গেলে। কিন্তু আর আসলে কিন্তু অবশ্যই তোমরা ক্যান্ডেল জ্বালিও আর প্রেয়ারও করো, ভিতরে প্রেয়ার হয়, প্রেয়ার রুম আছে। তো আজকে ভিডিওটা হোপফুলি তোমাদের ভালো লাগবে। তো এরকমভাবে ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো, সাবস্ক্রাইব করে নিও। আজকে ব্যান্ডেল চার্চের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।